20 বছর প্রবাসে ছিলাম। কোন দেশে ছিলেন? সৌদি আরব ছিলাম। সৌদি আরব তো গরু কি নিলেন? হ্যাঁ ইনশাল্লাহ গরু নিলাম একটা, আল্লাহ দিলা ভাই বলছিল 20 লিটার দুধ হইব। হ্যাঁ আপনি তো দুই তিন দিন থেকেছেন। তিন দিন থাকলাম, 18 পর্যন্ত পাইছি আলহামদুলিল্লাহ। 18 পাইছি আলহামদুলিল্লাহ, আমি স্যাটিসফাই ইনশাল্লাহ, আশাবাদী ইনশাল্লাহ 20 লিটার থাকবে। না এক দুই বেলা দহন করলে মোটামুটি শিওর হওয়া যায় কেমন দুধ হবে। আর আপনি তো চার বেলা পাঁচ বেলা পাঁচ বেলা দহন করছেন ইনশাআল্লাহ। দর্শক বন্ধুরা এই যে দেখুন, আসলে ওনাকে আমি স্যালুট জানাই যে উনি নিজে আসছে, আয়েশা দহন করা দেখছে, উনি নিয়েছে এখন। আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক মন্ডলী, আশা করি আপনারা ভালো আছেন, সুস্থ আছেন। কৃষি টিভি চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে স্বাগত জানিয়ে শুরু করছি, আমি মোহাম্মদ জিয়াল রানা। সুপ্রিয় দর্শক মন্ডলী, আজকে আপনাদেরকে নিয়ে এসেছি ঢাকা সাভারে, যে এলাকাতে সবচেয়ে বেশি দুধের গাভি পাওয়া যায়। কারণ আপনারা জানেন সাভার যে রিসার্চ কেন্দ্র রয়েছে, এখানে ভালো ভালো বীজ এই এলাকাতে দেন, যার কারণে এই এলাকাতে ভালো ভালো গাভি উৎপন্ন হয়। তো আজকে আপনাদেরকে নিয়ে এসেছি সুহানি ডেয়ারি ফার্মে। আর আপনারা জানেন সুহান ভাই এই সুহানি ডেয়ারি ফার্মের প্রোপাইটর, এবং উনি এখানে বিশাল বড় শেড নির্মাণ করে দুটা অনেক গাভি লালন পালন করেন, পাশাপাশি হচ্ছে বিক্রিও করেন। তো আজকে আমি ভিডিওর শুরুতে যে জিনিসটা আপনাদেরকে দেখাবো, একজন প্রবাসী ভাই এসেছেন নারায়ণগঞ্জ থেকে, তো উনি তিন দিন যাবৎ এখানে আসেন, তো উনি কীভাবে আগে প্রতারিত হয়েছেন, এখন কীভাবে গাভি কিনতেছেন, সে বিষয়টা জানানোর চেষ্টা করব। তো পুরোটা সময় জুড়ে আপনারা আমাদের সাথে থাকুন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ভাই। সুমন ভাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি ভাই, ভালো আছেন? এই তো আলহামদুলিল্লাহ ভালো আছি। ভাই ঘুরতে ঘুরতে আপনার খামারটা একটু দেখাতে চলে আসলাম, আশা করি একটু সময় দিবেন। হ্যাঁ আলহামদুলিল্লাহ। না ওই যে বাইরে আসছে তো আমার সবুজ ভাই, হ্যাঁ ওনার দুই ভাই আসছে নারায়ণগঞ্জের থেকে, হ্যাঁ মোটামুটি শুক্রবার আসছে। হ্যাঁ আসার পরে এই ভাই না, জি জি হ্যাঁ শুক্রবার আসছে সবুজ সবুজ ভাই, আর ওই ভাইয়ের নাম আমি জিজ্ঞাসা করি। শুক্রবার আসছে? জি জি শুক্রবার, দুই তিন দিন, জি জি দুপুর আসছে। আচ্ছা ওনারা কি গরু নিল? জি ওনারা তো মোটামুটি অনেক জায়গা থেকে গরু কিনছে, তা আমার যেটা বলছে সুমন ভাই আমরা অনেক জায়গা থেকে প্রতারিত হয়েছি, যার কারণে আপনার বাড়িতে এসে তিন দিন থাকলো। হ্যাঁ হ্যাঁ তাই বলছি ভাই, আপনি যে কয়দিন মন চায় গরিবানা হিসেবে, হ্যাঁ আমি যতটুক পারি আপনার জন্য করবো, কারণ আশেপাশে তো দোকান নাই। হ্যাঁ মোটামুটি ডাল ভাত যদি আমি খাই আপনারা খাইবেন, হ্যাঁ তো সেইভাবেই মোটামুটি কালকে আপনারা আসছে না? আসছে, কালকে গরু ফাইনাল হয়েছে, তো কালকে শনিবার, আজকে সকালে টাকা লাগাইছে, এখন গাড়ি আসতেছে চলে দেবে। আচ্ছা ওনাদের সাথে একটু কথা বলি। আলহামদুলিল্লাহ কথা বলি, আপনি কেমন বলেছেন দুধের কথা, ওনারা কেমন পেলো, এটা ওনাদের থেকে আমি একটু জানি। জি জি জি। আসসালামু আলাইকুম। আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ভাই ভালো আছেন? আলহামদুলিল্লাহ আল্লাহ রাখছে ভালো। ভাইয়ের নামটা বলবেন, কোথা থেকে আসছেন? আমার নাম ফারুক আহমেদ সবুজ, ভুতনাইল দারালগঞ্জ থেকে আসছি, 8 নম্বর ওয়ার্ড। আচ্ছা আপনার ওখানে খামার আছে নাকি না এক দুইটা পালন করেন? আমার খামার আছে, খামার আছে, আমি প্রান্তিক খামারি। কতগুলো আছে? আমার গরু আছে 9টা। আপনার টুপি দেখে আমি একটু জিজ্ঞেস করলাম, যারা সৌদি থেকে আসে খামার করে তারা একটু ধার্মিক থাকে, কিছু মনে করবেন না, প্রবাসের কথা জিজ্ঞেস করলাম। তো গরু কি নিলেন? হ্যাঁ ইনশাল্লাহ গরু নিলাম একটা, আল্লাহ দিলা ভাই বলছিল 20 লিটার দুধ হইব। হ্যাঁ আপনি তো দুই তিন দিন থেকেছেন। তিন দিন থাকলাম, 18 পর্যন্ত পাইছি আলহামদুলিল্লাহ। 18 পাইছি আলহামদুলিল্লাহ, আমি স্যাটিসফাই ইনশাআল্লাহ, আশাবাদী ইনশাআল্লাহ 20 লিটার থাকবে। না এক দুই বেলা দহন করলে মোটামুটি শিওর হওয়া যায় কেমন দুধ হবে। আর আপনি তো চার বেলা পাঁচ বেলা পাঁচ বেলা দহন করছেন ইনশাআল্লাহ। দর্শক বন্ধুরা এই যে দেখুন, আসলে ওনাকে আমি স্যালুট জানাই যে উনি নিজে আসছে, আয়েশা দহন করা দেখছে, উনি নিয়েছে, এখন যদি কোনো সমস্যা হয় এটা ভাগ্য। এখন যেহেতু আপনারটা আপনি দেখে নিছেন আলহামদুলিল্লাহ, মোটামুটি আপনি সন্তুষ্ট? আচ্ছা কোন গাভিটা নিলেন? এখন তো অনেক গাভি দেখতেছি। দুই নম্বরটা? আচ্ছা 18 লিটার পাইছেন, সাথে কি বাচ্চা? চার বাচ্চা। কত দিয়ে নিলেন? 2,75,000 টাকা। 2,75,000। আচ্ছা 20 লিটার একটা দুধের গাভি বা 18 লিটার দুধের গাভি, না ঠিক আছে মোটামুটি, এখানে বেশি হয় না কম হয় না, যেটা বাজার দর আছে ওই রকম। আমি অনেক জায়গায় প্রতারিত হয়েছি, লাস্ট পর্যন্ত চিন্তা করলাম যে শেষ দেখি আমার ভাগ্যে কি আছে ওনার কাছে। আচ্ছা আচ্ছা, মানে বিভিন্ন জায়গাতে ঘুরতেছেন, কোথায় গিয়ে প্রতারিত হয়েছেন? ওই পাবনাতে প্রতারিত হয়েছি বেশি। কোন জায়গায় এটা? পাবনা তো দুই তিনটা জায়গা আছে, চাটমোহর, বাঙ্গুরা, অরণকোলা, বাঙ্গুরাতে। আচ্ছা আচ্ছা, যাক ওই জায়গাটাতে একটু কম যাওয়াই ভালো যেখানে প্রতারিত হয়। ঠিক আছে তো ভাই, আপনার খামারে ইনশাআল্লাহ আমি একদিন যাবো, আবার দর্শকদেরকে ভিডিও দেখাবো যে আপনি অরিজিনাল খামারি। ঠিক আছে ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।
তো সুবান ভাই, এক ভাই তো নিল, উনি আলহামদুলিল্লাহ সন্তুষ্ট নিয়েছেন, ওনার দেখা মতো উনি নিয়েছেন, বাকিটা আল্লাহ ভরসা। তা আরও তো দর্শকরা নিতে চাবে, এবার কেমন দুধের গাভী আছে? অনেকগুলো তো দেখতেছি আলহামদুলিল্লাহ। হ্যাঁ, কালেকশন যা আছে নতুন নতুন ছবি, পোলিটি গাভী বেশিরভাগ, বেশি আছে প্রেগনেন্ট, প্রেগনেন্ট গাভী আছে। আর দুধের গাভী আছে কয়টা? দুধের গাভী আছে মোটামুটি প্রায় 5-6টার মতো, 5-6টার মতো, 5-6টার মতন। আর আপনার এখানে তো আইসা একদম যাচাই করে নিতে পারে, এটা তো আমি নিজের চোখে দেখলাম, যাচাই করে নিতে পারবো। আর সবচেয়ে বড় কথা হয়েছে, হ্যাঁ, আমার এখানে কোনো মিথ্যার আশ্রয় নাই। হ্যাঁ, যেটা বাস্তব সিনারি আছে, হ্যাঁ, ওটাই দর্শকদের উদ্দেশ্যে। কারণ আমি একটা জিনিসই, আমার মেন লক্ষ্য হইল একটাই, যে বাংলাদেশের ভিতর যে কোনো প্রান্তের লোকই আসুক, হ্যাঁ, আমি তাদেরকে একবার সঠিক যে জিনিসটা, সঠিক যে তথ্যটা, এটাই আমি দেওয়ার জন্য আলহামদুলিল্লাহ চেষ্টা করি। হ্যাঁ, বাকিটুকু আল্লাহ যে দেখে শুনে, হ্যাঁ, দেখে শুনে। আর আমার গাভীর দুধ যেটা যতটুকু থাকে, কিন্তু ভিডিও ওই বাংলা সিনেমার মতন লম্বা না করে আমি অল্প গরু দেখাবো, দর্শকরা আইসা পছন্দ। দোয়াল গরু আছে, প্রেগনেন্ট গরু আছে। হ্যাঁ, কারণ আলহামদুলিল্লাহ আমি আশা করি যে, হ্যাঁ, আমার এখন যে কালেকশন আছে, হ্যাঁ, খুব বিগ সাইজ, বিগ সাইজ কালেকশন আছে, ছোট আছে, যেটা দোহন করতেছে উলানের রক্ত, মাশাআল্লাহ। জি জি, মানে উলানে অনেক রক্ত দেখতেছি। জি জি, এটা এটা সকালে আছে এখন মোটামুটি 12-13 কেজির মতন, আর বিকেলে 9-10 আছে, 9-10। হ্যাঁ, বাচ্চার বয়স মোটামুটি 8-9 দিন, বাচ্চাটা না, বাচ্চা, বকন বাচ্চা, বকনা বাচ্চা। জি, সাথে বাচ্চা কিন্তু আবার মুন্ডি করা, মুন্ডি। জি, আমি নিজে করছি, হ্যাঁ, মুন্ডি আর মায়ের পেটের থেকে হয় নাই, মিশা কথা বলে লাভ নাই, আমি নিজে বানাইছি। আচ্ছা আচ্ছা, গাভীটা কয় দাঁতের? গাভীটা দাঁতে 6টা, 6টা। কততম বিয়ানে বাচ্চা এটা? 2 নম্বর বাচ্চা, 2 নম্বর বাচ্চা। আপনার ইয়ামতে 23 লিটার দুধ পাচ্ছেন? আমি এখন 23 লিটার পাচ্ছি, বাচ্চার বয়স মোটামুটি আপনার 9-10 দিন হয়ে গেছে, তবে আমি আশাবাদী যে 25+ থাকবে, 25+। হ্যাঁ, তবে আমি দর্শকদেরকে গ্যারান্টি দিব 22 লিটারের। আচ্ছা আচ্ছা স্যার, 22 লিটার। না, গাভীটা একটা ভালো লাগলো, কোনো বাধতে হয় নাই, মানে ইজিলি দোহন করতে পারি। সর্বাধিক ক্ষেত্রে যতটুকু আমি ছাড় দেওয়া যায় ততটুকু আমি ছাড় দিব। আচ্ছা আচ্ছা, তো ভাই পাশেরটাই তো মাশাআল্লাহ খুব সুন্দর গাভী। জি, পাশেরটা প্রথম বাচ্চা, 4 দাঁত, 4 দাঁতের ফার্স্ট বাচ্চা দিবে না দিছে? হ্যাঁ দিব, এক টাইম চলতেছে, হ্যাঁ, হয়তো 2-4 দিন টাইম নিতে পারে, কিংবা যে কোনো মুহূর্তে দিতে পারে, অলরেডি রেডি। রেডি? জি রেডি, মাশাআল্লাহ। ওলান তো ছাড়তেছে, মানে ছাড়ছে পুরো। ওলান বলতে আপনি দেখেন ইন টোটালি, হ্যাঁ, পোচ্ছাবের রাস্তা থেকে ওলান, আর ওলানটা কিন্তু অনেক বাইরে চলে আসছে। আচ্ছা আচ্ছা, বাটগুলো একটু দেখাই। হ্যাঁ, বাট আলহামদুলিল্লাহ, হ্যাঁ, পোলিটি গাভী দেখেন, হ্যাঁ, কত শান্ত, আমি আশাবাদ দিয়ে এটা 25+ থাকবে, 25+। জি, আপনি আশা করতেছেন যে এই গাভীটা থেকে 25+ থাকবে? তো ভাই এটা কেমন দাম চাবেন? এটা ভাই চাওয়া দাম না, এটা একদম 3,30,000 টাকা, একদম 3,30,000, 3,30,000 টাকা, 3,30,000। জি, 3,30,000 টাকা। তো চলেন আরো আছে এগুলো দিন। জি ভাই, আরেকটা গাভী দেখতে পাচ্ছি, এটা হচ্ছে সিরিয়াল নাম্বার 3। জি, আচ্ছা, এটা কি জাতের? এটাও হলস্টাইন ফ্রিজিয়ান, ঠিক আছে, এটা 2 দাঁতের, হ্যাঁ, প্রথম, আচ্ছা, প্রেগনেন্ট অবস্থা আছে, মোটামুটি 14-15 দিন টাইম আছে ভাই, 14-15 দিন টাইম আছে। এই দেখেন পিছনে চামড়া দেখেন, এটা থেকে কিন্তু এটার তলা অনেক বড় হইবা আমি আশাবাদী। হ্যাঁ, এই দেখেন, হ্যাঁ, 2টা 1 গ্রেস্তের গাভী, হ্যাঁ, একইবারে একই আকারের। হ্যাঁ, যদি কোনো ভাই চায় দোনোটা একসাথে নিবন নিতে পারবে। আচ্ছা আচ্ছা, তো এটা কেমন দুধ আশা করেন?
এটা আমি আশাবাদী এই দুইটা গরু, এটা কিন্তু অনেকটা বড়, এটা একটু ছোট এটা, হ্যাঁ কিন্তু আমি আশাবাদী এই গরুটা 20+ থাকবে, 20+ জি 20+ থাকবে। কেমন দাম চাবেন? এটা হলো 2,70,000 টাকা, 2,70,000। এটা চাওয়া দাম 2,70,000, কিছু আলোচনার সুযোগ আছে না? আর যদি কোনো ব্যক্তি জুড়াই নেয় 2,30,000, 70,000 আর 3,30,000, হ্যাঁ তাতে 6,00,000 টাকা, ঠিক আছে। হ্যাঁ, বাংলাদেশের যে কোনো প্রান্তে যাক, কোনো দরদাম করতে পারবো না, আমি গাড়ি ভাড়া দিয়ে দিই। আচ্ছা, আপনি গাড়ি ভাড়াটা ফ্রি? আমি গাড়ি ভাড়াটা দিয়ে দিই। ঠিক আছে ভাই, ঠিক আছে। এটা হলো সম্মানের ক্ষেত্রে। ভাই আরেকটা দেখতে পাচ্ছি, এটা কি জাতের? এটা ভাই হলস্টাইন ফ্রিজিয়ান। হলস্টাইন ফ্রিজিয়ান, কয় দাঁতের গাভিটা? এটা ভাই এখনো দাঁতে নাই। আচ্ছা, একদম নতুন গাভি? হ্যাঁ, নতুন গাভি। আর গাভিটার কিন্তু বৈশিষ্ট্য, হ্যাঁ, ওর হাইট ঠিক আছে। হ্যাঁ, আমি কিন্তু 5'6". আচ্ছা, হ্যাঁ, গাভিটা লম্বা কতটুক, হাইট কতটুক, ঠিক আছে। হ্যাঁ, এই জিনিসটা দর্শকদেরকে দেখাইয়েন। হ্যাঁ, আর ওর জাতমান কিন্তু মোটামুটিভাবে যে বাংলাদেশে যে পার্সেন্টেজগুলো সবচেয়ে হাই কোয়ালিটির থাকে, হ্যাঁ, তাই সেই বৈশিষ্ট্যটা কিন্তু ওর ভিতরে আছে। আচ্ছা, বাচ্চাটা চারদিকে? হ্যাঁ, চার বার চার জায়গায়। হ্যাঁ, বকনা গরু এখনও যেহেতু দাঁতে নাই, আপনি ক্যামেরা ধরেন দেখেন, হ্যাঁ, ওই পাশের থেকে আমার কতটুকু দেখা যায়। আচ্ছা, ঠিক আছে। কত মাস এটা? মোটামুটি 8.5 মাস চলতেছে এখনো। উলান পালান সারে নাই? না, এখনো ওইভাবে সারে নাই, রস চলে আসছে কিছুটা, কারণ এখনো যেহেতু মাসখানি টাইম আছে, আলহামদুলিল্লাহ অনেক তোলা করব। আচ্ছা, তো এটা কেমন আশা করেন এটা থেকে? এটার থেকে আমি আশাবাদী তাও 25-এর বেশি ছাড়া কমাইব না। তো ভাই এটা কেমন দাম চাবেন? এটা 3,40,000 টাকা। 3,40,000 জি, আলোচনার সুযোগ আছে? হ্যাঁ, হালকা। ভাই বড় সড়ো একটা গাভি দেখতে পাচ্ছি, কি জাতের এটা? আলহামদুলিল্লাহ বড় সড়ো বলতে আমার মনে হয় এটা যখন ইন টোটাল রেডি হয়ে দাঁড়াইব, হ্যাঁ, তখন এটা একটা জাহাজ হইব, ঠিক আছে। মাশাআল্লাহ, এই গাভির হাইটটা অনেক। আপনি আর মাথার জুটিটা দেখেন, ঠিক আছে, হ্যাঁ, মাথার জুটিটা দেখেন আর গাভিটা দেখেন, ওই পাশের থেকে আমরা ধরিয়া, হ্যাঁ, ঠিক আমার সমান 5'6" হাইট আছে গাভিটা, উচ্চতা ভালো। কয় দাঁতে এটা? এটা 2 দাঁত ভাই, নতুন গাভি একদম? জি, 2 দাঁত। যে গরু গুলার জাতমান ভালো থাকে, ওর বৈশিষ্ট্য যেটা, ঠিক আছে। হ্যাঁ, কান দুইটা দেখেন, বকনা গরু কিন্তু আপনি চাম দেখেন, হ্যাঁ, কত পাতলা। হ্যাঁ, আর ও যখন রেডি হয়ে যাবে ইন টোটালে, হ্যাঁ, আমি আশাবাদী যে মোটামুটি একটা গরু হাইটে গেলে রাস্তা দেয় মনে করি একটা হাতি হেঁটে দিচ্ছে। আচ্ছা আচ্ছা, কত মাস শেখাবে এটা? এটা মোটামুটি ওইটার থেকে এটার 21 দিন কম। 21 দিন? 21 দিন কম। তাহলে ওইটা যেহেতু 8.5 মাস হয়ে গেছে, হ্যাঁ, এটা 8 মাসের কাছাকাছি। 8 মাস এখনো ওলান পালান ছাড়েনি? না, এখনো ওলান, এটা তো অনেক ওলান করবো ভাই। ঠিক আছে, এটা থেকে কেমন আশা করেন? এগুলো আমার মনে হয় যে 30+ থাকবো প্রথম বিয়ে। 30+? জি, 30+। এটা কেমন দাম ছাড়েন? এটা 3,80,000 টাকা এখন যে অবস্থা আছে, এই অবস্থায় নিলে 3,80,000। দুধের জন্য ভালো? হ্যাঁ, দুধের জন্য বিখ্যাত, ঠিক আছে। আর সবচেয়ে বড় কথা হইছে, হ্যাঁ, এই গরুটা দেখেন, হ্যাঁ, ওর জাতমান দেখেন, হ্যাঁ, ওর শৈলের গঠন দেখেন, আর ওর শৈলের কিন্তু ইন টোটালি যে কটা রোগ আছে, হ্যাঁ, চামড়ার ভিতরে কিন্তু দেখা যাইতে, স্যার দেখেন, শান্ত সুস্থ দেখা যাচ্ছে। এই দেখেন দুধের ব্যান্ডটা, হ্যাঁ, দুধের ব্যান্ডটা কত মোটা, হ্যাঁ, মনে হয় যে 1 ইঞ্চি একটা পানির পাইপ এখানে সেট করে রাখছে। কয় দাঁতের গাভিটা? এটা দাঁতে 6টা ভাই। দাঁতে 6টা? জি। আচ্ছা, কি গাভ? হ্যাঁ, গাভ। কত মাসের গাভিটা? এটা মোটামুটি টাইম চলে আসছে, হয়তো 7-10 দিন টাইম নিতে পারে। 8-10 দিন? কততম বিয়ান দিবে এটা? এটা 2 নাম্বার বাচ্চা। 2 নাম্বার? জি। ফার্স্ট বিয়ানের রেকর্ড কি আপনার জানা আছে? গেরস্ত তো যেটা বলছে যে উনরা 20-এর মতো পাইছে। 20-এর মতো? আচ্ছা, তো এটা কেমন দাম চাবেন? এটা চাওয়া দাম 2,90,000 টাকা। এটা চাওয়া দাম 2,90,000? আলোচনার সুযোগ? হ্যাঁ, এটা আলোচনা করতে পারবো। তো ভাই 7 নম্বর একটা গাভি দেখতে পাচ্ছি, এটা কি জাতের? এটাও ভাই হলস্টাইন ফ্রিজিয়ান। এটা হলস্টাইন ফ্রিজিয়ান? জি, জাতমান খুব ভালো, ঠিক আছে। আর গরু খুব শান্ত গরু ভাই, ঠিক আছে। হ্যাঁ, আলহামদুলিল্লাহ, জাতমানের দিকে, শৈলের দিকে সব দাঁতে এটা? হ্যাঁ, এটাও 6 দাঁত ভাই। এটাও 6 দাঁত? জি, এটাও 6 দাঁত।
এটা কি আগে বাচ্চা দিছে? জি, এটা আগে এক নাম্বার বাচ্চা গেছে, এখন এটা দুই নাম্বার বাচ্চা পেড়ে। আগের বিয়ানে কেমন ছিল আর এই বিয়ানে আপনি কেমন আছেন? উন্ডা যেটা বলছে এটা 16-17 উন্ডা পাইছে। 16-17 আপনি কেমন আশাবাদী? আমি আশাবাদী যে এবারেও 16-17 এই পদে মোটামুটি 15 প্লাস থাকবো, কারণ গেরস্তরা অনেক সময় কি হয় ভাই, যখন আমরা গাভীগুলো কিনি না উন্ডা 2-1 লিটার একটু বাড়াই দিচ্ছে দেখবালে। হ্যাঁ, তাহলে দর্শকদের উদ্দেশ্যে বলবো যে এটা 15-16 লিটার দুধ থাকবে একবার আলহামদুলিল্লাহ। এটা কেমন দাম চাবেন? এটা 2,60,000 টাকা। 2,60,000? জি। এটা চাওয়া 2,60,000? জি, 2,60,000। ভাই আরেকটা গাভী দেখতে পাচ্ছি, এটা কি জাতের ভাই? এটা তো হলস্টেইন ফ্রিজিয়ান, কিন্তু এর জাতমান বইলে আমি শেষ করতে পারবো না। আচ্ছা আচ্ছা। হ্যাঁ, গরু কিন্তু ছোট। আমি আশাবাদী এটা 13-14 থাকতে পারে। 13-14 এটা কেমন দাম চাবেন? এটা 1,90,000 টাকা। 1,90,000? জি। ভাই বকনা বাচ্চা বলা ঠিক আছে আলহামদুলিল্লাহ। হ্যাঁ, বাচ্চার বয়স আজকে কিন্তু মোটামুটি 10 দিন কিংবা 9 দিন আমার আইডিয়ায়। হ্যাঁ, মোটামুটি বাচ্চা কিন্তু খুব সুন্দর বাচ্চা, ৬-৭ কেজি পাইতেছি, বিকাল বেলায় 5 কেজি 6 কেজি পাইতেছি। 10-12 লিটার? হ্যাঁ, 10-12 লিটার, 12 লিটার মতন চলে আসছে। তবে আশাবাদী 15 প্লাস হইতে পারে কিংবা 1 লিটার কমও হইতে পারে। তো এটা কেমন দাম চাবে? এটা 2,25,000 টাকা। 2,25,000? আলোচনার সুযোগ আছে, ওইবার আমারই না, মোটামুটি ফিক্সি। ঠিক আছে ভাই, আরেকটা গাভী দেখতে পাচ্ছি, এটা কি জাতের ভাই? এটা তো জাত বলতে মনে করেন হলস্টেইন ফ্রিজিয়ানি। হ্যাঁ, কিন্তু এই গাভীটা কিন্তু আলহামদুলিল্লাহ খুব জাত মানে সেরা। কয় দাঁতের গাভী এটা? দাঁতে 6টা, দ্বিতীয় বাচ্চা। দ্বিতীয় বাচ্চা, ঠিক আছে। সাথে বকন বাচ্চা, বাচ্চার বয়স আজকে 3 দিন। বাচ্চাটা কোথায়? এই যে বাচ্চা। ও আচ্ছা আচ্ছা, বাচ্চা তো খুব সুন্দর, বকনা বাচ্চা না? জি, বকন বাচ্চা, আজকে 3 দিন বাচ্চার বয়স। এখন কেমন দুধ টানতেছে? আজকে সকালে ভাই সত্যি কথা বলতে 10 কেজি দোয়াইছি। আচ্ছা, আর এখন মোটামুটি 6-7 কেজি হইব। টোটাল কেমন আসতে পারে? আমি আশাবাদী এটা 18 প্লাস থাকবে। 18 প্লাস? তো ভাই এটা কেমন দাম চাবেন? এটা ভাই দাম চাওয়াটাও নাই, যদি কোনো ব্যক্তি নেয়। হ্যাঁ, 2,17,000 কেজি দুধ থাকবো। আগের ভিডিওতে প্রেগনেন্ট অবস্থায় যে দামটা ছিল এইটাই 2,25,000 টাকা, কোনো দামাদামি চলবো না। 2,25,000 টাকা। সুবান ভাই, মাশাল্লাহ 10-11টা গাভী মনে হয় দেখাইছি। জি, তো অনেকে তো আপনার থেকে নিতে চাবে, তারা কিভাবে নেবে? আশা করি যেখান থেকে দর্শকরা আসুক, আমার ঠিকানা তো বরাবর বলাই থাকে, তারপরে নতুন করে বলে দিই। হ্যাঁ, এটা হলো সোয়ানি ডেয়ারি ফার্ম। আচ্ছা, আর পাশাপাশি বাই বাই ডেয়ারি ফার্ম, আমার কিন্তু মূলত মানুষ চিনে বাই বাই ডেয়ারি ফার্ম। হ্যাঁ, বাই বাই ডেয়ারি ফার্ম আর সোয়ানি ডেয়ারি ফার্ম দুটোর প্রোপ্রাইটারি আমি নিজে। আচ্ছা আচ্ছা। হ্যাঁ, তো দুইটা শীট থাকার কারণে দুইটা শীটে দুইটা নাম দেওয়া। হ্যাঁ, এটা হলো সোয়ানি ডেয়ারি ফার্ম, পাশাপাশি পাশে আছে বাই বাই ডেয়ারি ফার্ম। তো দর্শকদের উদ্দেশ্যে বলি যে সোয়ানি ডেয়ারি ফার্মের অবস্থান হইল মুসলিমনগর আবাসিক এলাকা, বুড়ির পিটার সংলগ্ন, নামা বাজার ব্রিজ থেকে 1 কিলো ডিস্টেন্স, এবং কি এনাম হসপিটাল থেকে 2-2.5 কিলো ডিস্টেন্স আমার ফার্মটা। সাপার থানা হইলো ধামরাই, জেলা ঢাকা, কিন্তু একবার সাপারের অতি পান কেন্দ্র। আচ্ছা, ঠিক আছে ভাই, আমরা তো দেখলামই কিভাবে মানুষ আয়সা থাইকা দহন করে চেক করে নেয়। হ্যাঁ, সেটা অব্যাহত থাকবে। জি আলহামদুলিল্লাহ, আসসালামু আলাইকুম, ভালো থাকবেন। জি।